Hello everyone, assalamu alaikum. Acha kore jaza khana asan bala asan chusto asan amra shobai bala ase ar ekhane dekhta pora ajke homemade burger banaimu rizwan re anare dimu ar ami prayo bachat homemade burger banai amar chole metara bala fine burger ekto sob shomoy tara lage ready kori আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেন জানো লাইক কমেন্ট করতে একদমই ভুলেন না জানো আর কিলা আমি হোমমেড বার্গার বানাই আর খুবই ইয়ামি হয় সফার মতোই লাগে দেখো কাম কেন একটু অল্প পরিমাণে তেল দিছি বার্গারের বান গরম করব বার্গারের গুলা গরম হলে বালাও লাগে পাচ্ছেনতে বালা পাই নাকি আর এখানে বার্গারের পিসেস গরম করব একটু হালকা তেল দিছি আর এখন ওয়েট করলাম একটু হালকা গরম হইতো ফান তাইলে বার্গার আর বার্গারের বানগুলো গরম করবো আর থুরা থুরা তেল দিছি নাইলে ফান ফুটে যায় থুরা হালকা তেল না দিলে আর ভিডিওর এই পর্যায়ে যারা যারা আইসইন এখন পর্যন্ত লাইক দিছেন না প্লিজ একটা লাইক দাও কা আর কেতা করুন জানো যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হইয়া তখন প্লিজ সাবস্ক্রাইব করুন জানো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিস নাইস নাইস কমেন্ট করুন থ্যাংক ইউ এভরিওয়ান সবসময় যারা সাপোর্ট করা আর অনেক ইউটিউবার আপু ভাইয়া তারা আসেন সবসময় সাপোর্ট করেন ফুল ভিডিও ওয়াচ করে দেন শেয়ার করে দেন থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সবসময় যারা সাপোর্ট করা ফুল ভিডিও ওয়াচ করে দিরা কৃতজ্ঞ আপনার কাছে সবসময় থাকবো আমি অবাবু সবসময় সাপোর্ট করেন যেন আমারে আর বানগুলা তো ঠান্ডাই যায় না নি বাচ্চানতে ঠান্ডা দিলে কিছু নাই বা নর্মালি গরম হইয়া দিলে না নি তারা অনেক লাইক করেন রিজন রিয়া নাই আর একটু খাইতে অনেক একটু ওয়ার্ম লাগে আর এই তো একসাথে গরম করে দিলাম সালাটাকে অলরেডি ফ্রিজ আরো পেঁয়াজ ক্যারট ওটা লেটুসের পাতা খাটা আছিল না খান থেকে ওই পিসেস হইয়া দিলে আর কি বার্গারের বালা বা অলরেডি আছে যখন থেকে ওইটা আর খাতাম খেনে ওদেরকে তো ফ্রেশ তো ওই আর বার্গারও আঠরি লিমনে আর আটটা হোমমেড বার্গার খাইতে ভালোই লাগে আর ওখানে হয়তো চাইলাম আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখরা প্লিজ প্লিজ 10 মিনিটের মতো ভিডিওটা ভিউ দিয়ে দেন কেন আর যারা দেন তারা তো থ্যাংক ইউ আপনারা জানরা ইউটিউব ঢোকার পরে আপনারা লাগে ক্ষতি আমার লাগে ক্ষতি একটা চ্যানেলও লাগে যদি 1 মিনিট আর 30 সেকেন্ড দেখে আপনারা যাইন কি কমেন্ট হইরা তাহলে আমার লাগে ক্ষতি আপনারা লাগে ক্ষতি এর জন্য কইরাম একটু আগের ছয়টা 10 মিনিট 8 মিনিট দেখুন জানো ভিডিওটাও বিউইব আপনারা লাগে বালা আমার লাগে বালা আর এই তো দেখতেও করলাম সুন্দর হইয়া মেক করলাম আর ওভাবে নিচে হইয়া দিলে বালা এই তো ছোট হয়ে গেছে সাইজটা বানাইলাম তো কয়লা আসছে না আমার ছোট হয়ে গেলে যাওয়ার কারণে ছোট হয়ে গেছে কি রেডি ছোট হয়ে গেলে কি খেতেও যায় আরো একটু সাম্প হয়েছে গেলে এই বার্গার গুলো ইয়ে গরম হয়ে গেছে অলরেডি বেশি টাইম লাগে না গরম হইতে এই তো অলমোস্ট একদম রেডি হয়ে গেছে গিয়ে আর আমি এখন অক্টার মধ্যে খেতা করলাম পা করলাম আর আরও দুইটা রয়েছে ঘর মধ্যে লাইমু আর হোমমেড বার্গার কত ইজি আর সব কুইক বানালে যায় বাসা টাইমটা রাখলে আর কি আসলে একটু কেটা বুঝুন আমি তো সবসময় মানে বাসার তামা ফুলতেন ফেরলো হোমমেড খাওয়াই উনি তো একবার কি দুবার বার্গার খাওয়াই আর বাচ্চানটা সবসময় ভাত খাইতে পছন্দ করেন না তো হোম আইনা রাখি দিলে তো তারার মন মতো হইলে তারা খাইতে ভালো পায় আর এটা বার্গার অত বেশি ওভার কুক করলে পরে শক্ত হয়ে যাব কি যেগুলা দুই সাইড অলমোস্ট হয়ে যাব তাইলে কি ট্রান্সফার করে নিবা আর আমার জানি না তো তারা তো অত বেশি কেতা করেন না লাইক করেন না কেতা বেশি কুক আর কি ওভার কুক পছন্দ করেন না তারা এই তো সালাদ বানাইলাম তেল করি আর বানাইলাম না অলরেডি দুইটা তো সালাদ দিলাইছি এই তো এখন ম্যানেজ দিলাম আর রেজান ম্যানেজ দিয়ে পছন্দ করেন ডিজানে
Chicken pakora banaimu, chicken er curry banaimu, jeto tinta baby chicken. আর এখানে দেখতে পড়রা একটা কিমা বাহরসি এক প্যাকেট মানে কি হাফ বেরি কিমা বানো তারা দিছলা আমি ছোট ছোট হইরা হইরা মোসারা কেনা একবারে রাখলাই বিকজ কিমা আমরা বাসাত ভেজিটেবল দিয়া বানাইলে অনেক লাইক করুন সবাই আর খিলা বানাইমু অবশ্যই সাথে থাকবা দেখতে পড়বা আর চিকেন পাকোড়ার রেসিপি আর রমাদান স্পেশাল চিকেন পাকোড়ার রেসিপি দিমু আর চিকেনের কারি বানাইমু সাতাটা হোক দেখতে পারবা কেটে কেটে করি এইতো পরিমাণ মতো তেল দিয়া ফ্রোজেন আদা রসুন দিলাইছি চিকেনের লাগি আর এখানের মধ্যে দেখতে পাররা অনিয়ন কাট করা হইরো আমার মেয়ে কাট হইরো দিরা আমারে আর ছোট ছোট ছয়টা অনিয়ন দিরা আর এখানে তিনটা চিকেন নানি আর লাগি ছয়টা অনিয়ন দিল ঠিক আছে আর একবারে চপিং বোর্ড থেকে ট্রান্সফার করে নিলাম হান্ডের মধ্যে অলরেডি ব্রাউন হওয়ার পরে ফেজরে আমি ওভাবে ট্রান্সফার করে লাই আর কই বলবা হইরে কি তখন আর এই তো পরিমাণ মতো লবণ দিলাইমু আর এটা দিয়ে দিলে ইজি আর আমি পরিমাণ কইরা দেই পরে তো টেস্ট কইরা দেখমু লবণ পারফেক্ট হইছে নি আর যদি কম হয় আর ধরে নিলাম ফেসটা ব্রাউন হওয়ার পরে দেখাইমু কিতে কিতে আর ধরি এই তো রিজনে পিজা গরম হইয়া দিছি আর কুকিং এর ফাঁকা ফাঁকা রিজনে হচ্ছে ভাত খাওয়াই দিতাম রিজন এভরিওয়ান একটা সালাম দিয়ে আছেন আব্বু আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আপনারা সবাই ভালো আছেন নি সুলটি কইরে দিলাম মই আপনারা সবাই ভালো আছেন নি রিজন আপনারা সবাই রে সালাম দিছই আর রিজন লাগি সবাই দোয়া করবা রিজন পিজা খাইলো আব্বু কাম অন গো ব্রকলি দি গাজর দিয়া মিক্স থাকে সবজি দিয়া বানাইমো আর আমার বাসার যে বালা ফাইনাল হেলথি হতো বাচ্চাই তো খাইলাই সবজি আর এই তো দেখতেও ফররা ব্রোকলি যে ফ্রেশ আর এখন সময় আছে ফ্রেশ মিলে না ওই সব সময় আজকে ব্রোকলিটা অনেক ফ্রেশ আর সবাই আবারও মনে করিয়া দিলাম প্লিজ প্লিজ যদি সাবস্ক্রাইব হইলে না তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যেন আর যারা কন্টিনিউ সাপোর্ট করা তারা লাগে তো মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল যারা সাপোর্ট করেন না আমার চ্যানেল ভালো ফাইন না তারা লাগে ও দোয়া রইল অবশ্য দেখতে 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 আমার চ্যানেলটা ভালোবাসা হয়ে যাব মানে এক কথা হয় না নিয়ে বলে দেখতে দেখতে ভালো লাগা তাকে ভালোবাসা হয়ে যায় ওরকম হয়ে যাব গে ইনশাল্লাহ আর এই তো ওভাবে হইরে হইরে আমি বেশি ছোটো ছোটো করতাম না রিয়া না রে যান যে পছন্দ করেন ব্রকলি আর দেখবা কোন টাইমও কিমার মধ্যে আট ঘরের সাথে থাকবা দেখতে পারবা রেসিপি আর আমরা সবাই রান্দা কিন্তু একলা খানো হয় না কোনো সময়ও আমরা এক জনে এক কলে রান্ধি সবাই এক কলে রান্ধি না
লাগে রান্নার মধ্যে অনেক বেসম আছে, এগুলো আমি ছোটো ছোটো করতাম না, যত ছোটো করবো একবার ভাঙ্গি দিব কি আর কি, ছোটো করার কোনো মানে নাই ভাঙ্গি গেলে কি, আর একটা তো অলরেডি ছোটো যায় তা ছোটো তা হবো লেখান। বলর মধ্যে দুই আঠা আসা রাখি দিব, দুই আর সুন্দর করে ক্লিন করিও। এই তো গাজর দিব, আর গাজর গুলা বাসার মধ্যে সবাই পছন্দ করে না, আসলে আমরা বাসার মধ্যে ভেজিটেবল একটু, যারা আমরা রেগুলার ব্লগ দেখেন তারা জানে আমরা ভেজিটেবল একটু খাই বেশি। এই তো গাজর গুলা বাদামি ওভাবে ইজি ফালাই দেয়, বাদা ফালাইলে আর কি বালা লাগে, আর বালা লাগে বলতে বাচ্চাটা কি দেখতে সুন্দর লাগলে বাচ্চাটা তো খাইতে বালা ফাইন পছন্দ করই, আর দেখো তো যে কোনো খানিও দেখতে সুন্দর লাগলে বড় মানুষ হোক ছোট মানুষ হোক খাইতে বালা লাগে সুন্দর লাগে তারার কাছে। ওভাবে কইরা সবগুলা গাজরের কেতা করে নিমো, বাদা ফালাই নিমো, আর ফালাইয়া খিলা খান কইরা পিসিস করবো দেখাই মো একটু আপনারারে, আর পিসিস আপনারা যারা জেলা সাইন অলো করতে পারবা এটা তো আর কেতা নাই ইচ্ছা মতো, আর সুন্দর হয় খিলা খান আর কি দেখতে সুন্দর লাগে দেখাই মো খিলা খান। এখানে মুখের ওখানে সবসময় খালা থাকে, ফালাই দিলে বালা বাচ্চাকে দেখলে বার্গিন নাই, একটু বেশি করে দিয়ে ফালাই আমি, আর যে ইজি দেখো কাকি খেলে চাইলে ছোটো ছোটো পিছর তার বা দেখতে সুন্দর লাগে আর কি খাড়ির মধ্যে, আমার কাছে অনেক বালা লাগে ওভাবে পিসেস হইয়া দেয়, সামনে আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে হইয়া দেয়, আর পাতলা হইয়া দেয় যেন আমার সাকু অত বেশি দাঁড় নাই তেমন একটা পাতলা হইল না। আর যারা নতুন নতুন রান্ধা শিখরা নতুন সংসার পাচ্ছ তারা লাগে যে গুড আইডিয়া হয় ব্লগ দেখলে খিলা খান মানুষের কুকিং টুকিং করই, আমি তো কত তা দিয়া কুকিং করি মানে জেলা ইচ্ছা সুন্দর হইয়া, আর কুকিং করার পয়লা লম্বর ইম্পর্টেন্ট হইল খসাইয়া পিয়াইজরে যদি আপনি যে কোনো একটা কারিও রান্ধুন মজা হইব, আর এমন না জানে গাজর ছিলাম আর মজা হইতো নাই এমন নাই, আমি আমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশাইয়া রাখি যারা দেখেন আর কমেন্ট করেন অনেক আপুমনি তারা, থ্যাংক ইউ আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন অভাবে সবসময় সাপোর্ট করবা। এই তো পৌলোর মধ্যে ট্রান্সফার করে রাখি দিব, ওয়াশ করছি না সপ্তাহে একবারে কাট করে ওয়াশ করবো, আর এই তো তেজপাতা দিতাম বলি লিসলাম, আর এখানেও সব জাতের গরম মশলার গুঁড়া দিলাম টু স্পুন, আর সব জাতের গরম মশলা ফ্রেশ, চিকেনও ধরতাম না রিজন এনে খাইতে চাই না তারা, আর চিকেনও আমি আমার পরিমাণ মতো মশলা দিলাম ওয়ান স্পুন আরও হাফ দিলাম, বিকজ তিনটা চিকেন তো নানি একটু কেতা পরিমাণ হইলে দিবা সবটা, আর এখানোর মধ্যে এগুলো দিলাম দৈন্য হাফ, এরপরে জিরা রয়েছে বাকি দশ সিট, হলুদ মরিচ দৈন্যা জিরা গরম মশলা সব তাট করে নিছি দশটা উপররা, এই তো সুন্দর করে মিক্স করে দিলাইমু, আর নিচে দিয়ে মশলাটা ফুটতো না করে হাফ কাপ ওয়াটার দিমু, আর মশলার বালা ঠিক এনে খসাইমু, যত বেশি খসাই বা অত বেশি মশলা কারিটা ও টেস্ট হইব চিকেনের কারিটা, এই তো দেখতে পড়রা তাই এক কাপ দিছি বিকজ বালা চিকেন খসাইব মশলার পরে চিকেন ধরব। এই তো এটা স্পিনিশ শাক এই সাদি রাঁধছিলাম তো থোড়া রইছিল তো ফানোর মধ্যে গরম করলাম, গরম করে রাখলাম শেয়ার করলাম আর কি একটু, এই তো দেখতে পাররা চিকেন গুলো ওয়াশ করে আনি লিছি আর মশলাটাও খসানি হয়ে গেছে কি অলমোস্ট, আর এখানোর মধ্যে আমি সুন্দর করে চিকেন রে রানগুলো আমি আস্তে আস্তেও রাখি বিকজ আমার ছেলে তারা বেশি পছন্দ করে না লাগে, আমি আর রান্ধে কেতা দুই পিস করছি না কইটা লাভ নাই রাহান রিজন তারা যে ভালো হয় নাকি চিকেনের কারিওলা, আর এই কারিটা খসা হয়েছে কিলা খান রান্ধি দেখাই মো আপনার, আর এই তো আমি চাই আমার চিকেনের পাখুড়া বানাইবা লাগে আলু নি ডাকি ওলা খান চিকেন কইরা ফলিয়া দিরা মেশিন দি দেখান কোন মেশিন অর্ডার দিও, আর একটা দিয়া কি খুবই খুবই সুন্দর হয় দেখো কত, আর যে পাতলাও তো হয়, আর রামাদানের স্পেশাল একটা চিকেনের পাকুড়ার রেসিপি দিমু তো আমার মেয়ে হেল্প করলো আমারে, আর দুইটা রয়েছে আরও আলু আর এখানটা চিকেনের একটা,
আর তাহলে এলো লেমন আর লাইম দুই তিন পিস দিলাম যেন আমি সাইড পিস দিছি ছোট ছোট হইরা তিনটা চিকেন তো এই তো দেখতে পারা চিকেনের কারিটা রেডি হয়ে গেছে গিয়ে আর আর বেশি ফুললি দেখাইছে না আর এখানে দেখো কত ক্ষততা এখানের মধ্যে কিমা দিয়া মিক্স ভেজিটেবলের একটা হইব চিকেন দিয়া পাকুড়ো হইব এই ভিডিওর মধ্যে আর দেখাইতাম নাই তো দেখো দেখতে সাইন রামাদান স্পেশাল চিকেন পাকুড়া ব্লগ দেখুন জানো তো দেখতে পারবা আর কেটে কেটে করি আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই এভরিওয়ান সি ইউ সুন